সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। রাশিয়ার সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির চিন্তা প্রত্যাখ্যান জেলেনস্কির। ইউক্রেনে বিদ্যুৎহীন 1 কোটি বাসিন্দা, প্রচণ্ড শীতে অসংখ্য মৃত্যুর আশঙ্কা। সিরিয়ায় ফের ইসরায়েলের বিমান হামলা, নিহত 4 সেনা। গুজরাটে আদিবাসী ভোট নিয়ে চিন্তায় বিজেপি। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের। জ্বালানি বাণিজ্যে ডলারের ব্যবহার বন্ধ করবে রাশিয়া ও চীন। ফায়ার সার্ভিসের গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষে নিহত 2, আহত 61। খোদ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাকিস্তানি গুপ্তচর। এবং ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত 15। দর্শক, রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, তার দেশ ও চীন জ্বালানি বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন ডলার বাদ দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে দুই দেশ বর্তমানে জ্বালানি লেনদেনের কাজ শতকরা 64% নিজস্ব মুদ্রায় সম্পন্ন করছে। ক্রমেই এই লেনদেনকে পুরোপুরি রুবেল এবং ইউয়ানে পরিণত করা হবে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। রাশিয়ার সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির চিন্তা প্রত্যাখ্যান জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার 18 নভেম্বর রাশিয়ার সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতির ধারণা প্রত্যাখ্যান করে জানান, এটি পরিস্থিতিকে আরও খারাপ করবে। এফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হ্যালিফ্যাক্স আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে সম্প্রচারিত বক্তব্যে ইউক্রেনের নেতা জানান, ফের শক্তি অর্জনে রাশিয়া এখন সাময়িক যুদ্ধবিরতির সুযোগ খুঁজছে। একে যুদ্ধের সমাপ্তি বলা যেতে পারে, তবে এ ধরনের সাময়িক যুদ্ধবিরতি পরিস্থিতিকে কেবল আরও খারাপ করবে। শুধুমাত্র রাশিয়ান আগ্রাসনের সম্পূর্ণ ধ্বংসের মাধ্যমেই সত্যিকারের বাস্তব, স্থায়ী এবং সৎ শান্তি আসবে। মস্কোর ফেব্রুয়ারির আগ্রাসনের ফলে ছড়িয়ে পড়া প্রায় 9 মাসের যুদ্ধের অবসানে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র কিয়েভকে চাপ দিচ্ছে, এমন কথা প্রত্যাখ্যান করে হোয়াইট হাউস আগের দিন বলেছে, রাশিয়ার সঙ্গে কখন আলোচনা শুরু করতে হবে তা কেবলমাত্র জেলেনস্কি সিদ্ধান্ত নিতে পারেন। তবে কিয়েভ মস্কোর বাহিনীর বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে বিজয়ের সুযোগ নিতে পারে এবং খোলাখুলিভাবে সংঘাতের অবসান ঘটাতে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এমনই পরামর্শ দিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল মার্ক মিলি। মিলি বুধবার 16 নভেম্বর জানান, ইউক্রেন গুরুত্বপূর্ণ সফলতা অর্জন করলেও দেশটির এখনও প্রায় 20% এলাকার নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে রয়ে গেছে। কিয়েভে সেনাদের পক্ষে রাশিয়ান বাহিনীকে যে কোনো সময় শিগগিরই দেশ ত্যাগ করতে বাধ্য করা প্রায় অসম্ভব। ইউক্রেনে বিদ্যুৎহীন 1 কোটি বাসিন্দা, প্রচণ্ড শীতে অসংখ্য মৃত্যুর আশঙ্কা। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। নতুন করে রুশ বাহিনীর হামলায় অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলো। এতে অন্ধকারে ডুবেছে বিস্তীর্ণ এলাকা। প্রবল শীতে বিদ্যুৎহীন অন্তত 1 কোটি ইউক্রেনীয় বাসিন্দা। এই শীতে অনেক শিশু এবং বৃদ্ধ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সাংবাদিক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যা যা করা যায় আমরা তা করছি। তিনি আরও জানিয়েছেন, এয়ার ডিফেন্স সিস্টেমে 6টি ক্রুজ মিসাইল এবং 5টি ড্রোন ধ্বংস করেছেন তারা, কিন্তু তাতেও লাভ হচ্ছে। শীত আসার আগে যুদ্ধ কিভাবে থামানো যায় তা নিয়ে একসময় দীর্ঘ আলোচনা চালিয়েছিল ইউক্রেন সহ ইউরোপের দেশগুলো, কিন্তু সে আলোচনা সফল হয়নি। এখন শীতের মধ্যে জ্বালানি কেন্দ্র ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার ঘটনা ঘটছে। এতে ইউক্রেনের বিদ্যুৎ ভাণ্ডারে টান পড়তে শুরু করেছে। মাঝে মধ্যেই অন্ধকারে ডুবছে বিস্তীর্ণ এলাকা। সিরিয়ায় ফের ইসরায়েলের বিমান হামলা, নিহত 4 সেনা। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ফের বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এ ঘটনায় অন্তত 4 জন সেনা নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা শনিবার খবর জানিয়েছে। এটিকে আগ্রাসন হিসেবে আখ্যায়িত করে সানা বলে, উপকূলবর্তী কয়েকটি সামরিক পোস্টে এই হামলা চালানো হয়। এ সময় সক্রিয় হয়ে ওঠে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এগুলো বেশ কয়েকটি মিসাইল ঠেকিয়ে দিয়েছে বলে দাবি করেছে দেশটি। জানা গেছে, ভূমধ্য সাগরের উপর থেকে এই হামলা চালানো হয়। গত অক্টোবর মাসে সিরিয়ার বিভিন্ন টার্গেটে অব্যাহতভাবে মিসাইল হামলা চালিয়ে গেছে ইসরায়েল। এসব হামলার প্রধান টার্গেট ছিল দামেস্ক বিমানবন্দর। ইসরায়েল বলছে, এই বিমানবন্দর দিয়ে ইরান থেকে অস্ত্র আসে সিরিয়ায়, সেই সরবরাহ ধ্বংসেই হামলা চালাচ্ছে তারা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সিরিয়ায় ইরানের সামরিক কার্যক্রম বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে। দেশটি ইরানকে তার অস্তিত্বের জন্য সব থেকে বড় হুমকি বলে মনে করে। এমনিতেই যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, এর মধ্যে ইসরায়েল ও ইরানের মধ্যকার নতুন যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে দেশটি। ইরান চাইছে সিরিয়ায় তার মদতপুষ্ট সশস্ত্র সংগঠনগুলোকে শক্তিশালী করতে, আর ইসরায়েল বিষয়টি বুঝতে পেরে তাদের আস্তানায় হামলা চালিয়ে যাচ্ছে। গুজরাটে আদিবাসী ভোট নিয়ে চিন্তায় বিজেপি।
আসন্ন গুজরাট নির্বাচনে আদিবাসী ভোট নিয়ে চিন্তার বাজ ক্ষমতাসীন বিজেপির কপালে। রাজ্যে তফসিলি উপজাতিদের জন্য 27টি আসন সংরক্ষিত। এছাড়াও 14টি জেলাতে আদিবাসী ভোট এক প্রকার নির্ণায়ক ভূমিকা পালন করে। আদিবাসীদের হাতে প্রায় 15% ভোট রয়েছে। অথচ রাজ্যে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা সত্ত্বেও গুজরাটে বিজেপি কোনো আদিবাসী মুখকে নেতা হিসেবে তুলে ধরতে পারেনি। বস্তুত একসময় আদিবাসীদের জন্য সংরক্ষিত 27টি আসনে কংগ্রেসের বড় প্রভাব ছিল, যার মধ্যে 2017 সালের নির্বাচনে 17টি গিয়েছিল কংগ্রেসের ঘরে। পরে অবশ্য তার মধ্য থেকে 5 জন বিজেপিতে যোগ দেন। কংগ্রেস এবার সেখানে দুর্বল হয়েছে, কিন্তু তাতে বিজেপির খুব একটা সুবিধা হয়নি। এই আসনগুলোতে এবার ত্রিমুখী লড়াই। কংগ্রেস ও বিজেপির সঙ্গেই ঢুকে পড়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। আদিবাসী অধ্যুষিত এলাকায় নিজেদের জমি শক্ত করতে গেরুয়া শিবির বহুদিন থেকেই চেষ্টা করেছে। নর্মদা জেলার বেভাড়িয়াতে স্ট্যাচু অফ ইউনিটি স্থাপন করে সেখানে আদিবাসীদের উন্নয়ন সংক্রান্ত মডেল হিসেবেও তুলে ধরার চেষ্টা করা হয়েছিল। তবে বিজেপি তাতে আদিবাসীদের মন কতটা পেয়েছে তা নিয়ে রীতিমতো সন্দেহ রয়েছে। কারণ মূর্তির জায়গা নিয়ে আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত হয়েছিল। স্ট্যাচু অফ ইউনিটিকে সামনে রেখে কর্মসংস্থানের যে স্বপ্ন সেখানকার আদিবাসী সমাজকে দেখানো হয়েছিল তার বাস্তবায়ন নিয়ে তারা মোটেই সন্তুষ্ট নয়। বেকারত্ব, স্বাস্থ্য পরিষেবা, তাদের জন্য শিক্ষার ব্যবস্থা ইত্যাদি মৌলিক বিষয়গুলো নিয়ে আদিবাসীদের দাবি রয়েছে। সঙ্গে রয়েছে পঞ্চায়েত আইনের বাস্তবায়নের দাবি, যা আদিবাসীদের জমির মালিকানার অধিকার দেওয়ার সঙ্গে যুক্ত। আদিবাসীদের মন জয় করতে মাঠে নেমেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাট নির্বাচনের প্রচারের শুরুতে এ ফর আদিবাসী বলে স্লোগানও দিয়েছেন মোদী। শুধু গুজরাট নয়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ওড়িশার মতো রাজ্যগুলোর আদিবাসী সমাজের প্রতিনিধিকে তুলে ধরেছে বলেই রাজনৈতিক মহলের ব্যাখ্যা। কিন্তু তার উপরে ভর করেই আদিবাসীদের সঙ্গে নিয়ে বিজেপি অনায়াসে ভোট বৈতরণী পার করে ফেলবে এমনটা প্রত্যাশা না করাই ভালো। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এর তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। একই সঙ্গে পিয়ংইয়ংকে যে কোনো ধরনের উস্কানিমূলক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার 18 নভেম্বর জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক বলেন, উত্তর কোরিয়াকে ভবিষ্যতে যে কোনো ধরনের উস্কানিমূলক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার জন্য গুতেরেস আহ্বান জানিয়েছেন। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে এমন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার 18 নভেম্বর সকালে দেশটির পূর্ব উপকূলের উদ্দেশ্যে ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় বলে দাবি দক্ষিণ কোরিয়ার। ক্ষেপণাস্ত্রটি হোক্কাইডো দ্বীপ থেকে প্রায় 120 কিলোমিটার পশ্চিমে জাপান সাগরে গিয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। এদিকে উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর প্রতিক্রিয়ায় জাপান সাগরের আকাশ সীমায় যৌথ সামরিক মহড়া শুরু করেছে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জাপানের আত্মপ্রতিরক্ষা বাহিনী এবং মার্কিন সশস্ত্র বাহিনী দ্বিপাক্ষিক মহড়া পরিচালনা করেছে। জাপানের চারপাশে ক্রমবর্ধমান কঠোর নিরাপত্তা বলয়ে এই মহড়া হয়েছে। জ্বালানি বাণিজ্যে ডলারের ব্যবহার বন্ধ করবে রাশিয়া ও চীন। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, তার দেশ ও চীন জ্বালানি বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন ডলার বাদ দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে দুদেশ বর্তমানে জ্বালানি লেনদেনের কাজ শতকরা 64% নিজস্ব মুদ্রায় সম্পন্ন করেছে। ক্রমেই এই লেনদেনকে পুরোপুরি রুবল এবং ইওয়ানে পরিণত করা হবে। রাশিয়া 24 টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন আলেকজান্ডার নোভাক। তিনি বলেন, চীন আমাদের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত অংশীদার এবং বিশেষ করে বাণিজ্য ক্ষেত্রে। তিনি আরও বলেন, চলতি বছর রাশিয়ার তেল, গ্যাস, কয়লা এবং বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে নিজস্ব মুদ্রা ব্যবহার শতকরা 10% বেড়েছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী বলেন, দুদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক বাড়ানোর লক্ষ্য ঠিক করেছে এবং দুদেশের জ্বালানি খাতের লেনদেন পুরোপুরি মার্কিন ডলার ও ইউরো বাদ দিয়ে নিজস্ব মুদ্রা হবে। আলেকজান্ডার নোভাকের তথ্য অনুযায়ী চীন থেকে বিভিন্ন ধরনের অস্ত্র ও সরঞ্জামাদি কেনার ক্ষেত্রেও রাশিয়া নিজস্ব মুদ্রা ব্যবহার করছে। তিনি জানান, নিকট ভবিষ্যতে রাশিয়া থেকে চীনে গ্যাস রফতানির ব্যাপারে একটি চুক্তি সই হবে। ফায়ার সার্ভিসের গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষে নিহত 2, আহত 61। দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী জোর্গেস চাভেজ আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়েছে ফায়ার সার্ভিসের একটি গাড়ির। শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন 2 জন এবং আহত হয়েছেন অন্তত 61 জন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, পেরুর বিমান পরিষেবা সংস্থা লাতাম এয়ারলাইন্সের LA-2213 বিমানটি রাজধানী থেকে জুলিয়াকা শহরে যাচ্ছিল, সে সময় এই দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভয়াবহ সংঘর্ষের সেই ভিডিওটি পোস্ট করা হয়। সেখানে উড়োজাহাজ ও ফায়ার সার্ভিস গাড়ির মুখোমুখি সংঘর্ষ এবং তার ফলে বিমানের পেছনের অংশে আগুন ধরে যাওয়া ও তার ফলে কালো ধোঁয়া বেরোনোর দৃশ্য ধরা পড়েছে। দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে গেছে ফায়ার সার্ভিসের সেই গাড়িটি। গাড়িতে থাকা 2 ফায়ার সার্ভিস কর্মী ঘটনাস্থলে নিহত হন এবং আহত হন বিমানের 61 জন যাত্রী। পেরু স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এই ঘটনায় আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। খোদ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাকিস্তানি গুপ্তচর।
ভারতে মাঝে মধ্যেই পাকিস্তানি গুপ্তচরের সন্ধান পাওয়ার কথা জানান দেশটির কর্মকর্তারা। কিন্তু তাই বলে খোদ পররাষ্ট্র মন্ত্রণালয় এমন কাণ্ড, গোয়েন্দা সূত্র বলছে মন্ত্রণালয়ের একজন গাড়ি চালক হানি ট্র্যাপের শিকার হয়েছেন, তাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সামগ্রিক বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী কর্মকর্তারা। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জি নিউজ। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জি নিউজের খবরে বলা হয়েছে, দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা চাকরি করেন তাদের উপর নজর রাখছিল একটি এজেন্সি। আটক ব্যক্তি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ড্রাইভার ছিলেন। এক পর্যায়ে তার কাজকর্মের সন্দেহ হয় এজেন্সির কর্মীদের, বিষয়টি জানানো হয় পুলিশকে। পরে দিল্লির জওহরলাল ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযোগ, এক পাকিস্তানি তরুণীর সঙ্গে যোগাযোগ ছিল ওই ড্রাইভারের, সোশ্যাল মিডিয়ায় নিয়মিত কথা হতো দুজনের। শুধু তাই নয়, নারী সঙ্গের লোভ বা হানি ট্র্যাপের শিকার হয়েছেন অভিযুক্ত। তার বিরুদ্ধে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন তথ্য পাচার করে দেওয়ার অভিযোগ উঠেছে। এরই মধ্যে তার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগে মামলা করা হয়েছে। এর আগেও পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হানি ট্র্যাপের ফাঁদে পা দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছে ভারতের একাধিক সেনা জওয়ান। গত মাসেই পাকিস্তানি গুপ্তচরদের কাছে তথ্য পাচারের অভিযোগে রবি প্রকাশ মীনা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে রাজস্থান পুলিশ। ওই ব্যক্তি দিল্লির সেনাভবনে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন গোয়েন্দারা। ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১৫। ইরাকের উত্তরাঞ্চলীয় শহর সোলাইমানিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৬ জন। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় একটি বাড়ি সম্পূর্ণভাবে ধসে পড়েছে। শুক্রবার ১৮ নভেম্বর সোলাইমানিয়ার সিভিল ডিফেন্স জানিয়েছে, নিহতদের খুঁজে বের করার জন্য ১৭ ঘন্টা ধরে উদ্ধার অভিযান চলে। উত্তর ইরাকের কুর্দি অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। যদিও এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল কর্মীরা। সিভিল ডিফেন্সের প্রধান দিয়ার ইব্রাহিমের বরাত দিয়ে ইরাকের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচ থেকে মোট ১৫টি মরদেহ বের করা হয়েছে। ইব্রাহিম বলেন, শুক্রবার ভোররাত পর্যন্ত অনুসন্ধান অভিযান অব্যাহত ছিল। ধ্বংসস্তূপের নিচে আর কোনো মরদেহ নেই বলেও নিশ্চিত করেছেন তিনি। সেখানের জরুরি প্রতিক্রিয়া প্রধান সামান নাদের বলেন, একটি ট্যাঙ্ক থেকে গ্যাস লিক হওয়ার পর এই বিস্ফোরণ হয়। পুলিশ জানিয়েছে আগুনে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ৫টি গাড়ি ধ্বংস হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।